নমস্কার, 7MX নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকালই আমরা 1430 বঙ্গাব্দ অর্থাৎ নতুন বছরে পদার্পণ করেছি। গত বছরই নববর্ষ কেটেছে তাপপ্রবাহের মধ্যে দিয়ে, কারণ হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল যে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এবং আজকে দ্বিতীয় দিনে, নতুন বছরের দ্বিতীয় দিনে একইভাবে তাপপ্রবাহ বজায় রয়েছে, তীব্র দাবদাহ চলছে এই মুহূর্তে বলা যেতে পারে। তবে জলীয় বাষ্প কিছুটা ঢুকলেও এই তাপপ্রবাহের মধ্যে কিন্তু রাস্তাঘাটে খুব কমই গাড়ি চলাচল করছে, খুবই কম সংখ্যক লোক চলাচল করছে যেমনটা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, কারণ অত্যন্ত গরম, অত্যন্ত চাঁদি ফাটার রোদ্দুরে কাজ করতে হচ্ছে সাধারণ মানুষকে, ফলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে আমরা টিম 7MX নিউজ পৌঁছে গেছি এই রোদ্দুর মাথায় করে একেবারে সোদপুর ট্রাফিক মোড়ে, যেখানে সোদপুর ট্রাফিক ওসি সহ উপস্থিত আছেন সমস্ত পুলিশকর্মীরা। তারা এই রোদ্দুর মাথায় করেই কিন্তু তাদের কর্তব্য করে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তীব্র দাবদাহের মধ্যেই কাজ করে চলেছেন ট্রাফিক পুলিশেরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রবিবারেও তাপপ্রবাহ হবে না জানিয়েছিল, তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে জানিয়েছিল হাওয়া অফিস। তাপমাত্রা খুব একটা কমবে না শহরে, রবিবারে 40 ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি। রবিবারে তাপমাত্রাও সেই তাপমাত্রা পৌঁছে যাবে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আপনারা এই মুহূর্তে দেখছেন সোদপুর ট্রাফিক পুলিশের তরফ থেকে জলছত্রের ব্যবস্থা করা হয়েছে, জল বাতাসা রাখা হয়েছে, পথচারী থেকে শুরু করে যানবাহন ব্যবহারকারীরা, গাড়ির চালকেরা প্রত্যেকের হাতেই তারা জল বাতাসা তুলে দিচ্ছেন। তীব্র দাবদাহের মধ্যে কাজ করছেন ট্রাফিক পুলিশেরা, এমনকি সাধারণ মানুষও যাদের বাধ্য হয়ে বাইরে বেরোতে হচ্ছে ছাতা মাথায় দিয়ে, সকলেই যাতায়াত করছেন। তবে যেরকম থাকে সেই দাবদাহর মধ্যে সেই ভিড়টা কিন্তু আমরা চোখে পড়ছে না। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার থেকে আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, তার প্রভাবেই রাজ্যে বেশ খানিকটা জলীয় বাষ্প প্রবেশ করেছে। আর এই জলীয় বাষ্প তাপমাত্রা কিছুটা কম রেখেছে, তবে জলীয় বাষ্পের কারণে গরমের চরিত্র বদলে যাচ্ছে, তো এটাই অনেকের মত। চৈত্রের শেষ দিক থেকে গ্রীষ্মের যে দাপট দেখা গিয়েছে বাংলায়, তা কিন্তু শুকনো আবহাওয়া অর্থাৎ গরমে অস্বস্তি, চামড়া পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে ঘাম কম হচ্ছিল। আর এবার যেহেতু জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, তাই প্যাচ প্যাচে ঘামের গরম অনুভূত হতে পারে। এই গরমের সঙ্গেই দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু বেশি পরিচিত, আর জলীয় বাষ্পের কারণে তাপ কিছুটা কম থাকলেও অস্বস্তিকর পরিবেশ কিন্তু রয়েছে, কারণ বৃষ্টির এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া আজকে 40 ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়, কিন্তু দক্ষিণবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবারেও তাপপ্রবাহ হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারই মধ্যে এই চাঁদি ফাটার রোদ্দুরের মধ্যেই কর্তব্যে অনর সোদপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক পুলিশেরা। আমরা আপাতত সোদপুর ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে রয়েছি, তারা জলছত্রের ব্যবস্থা করেছে। আমি একটু ওসি ট্রাফিক স্যারের সাথে কথা বলবো। স্যার, এই চাঁদি ফাটার রোদ্দুরে এই তীব্র দাবদাহে কাজ করতে হচ্ছে, কি দেখছেন, কি পরিস্থিতি দেখছেন? এই রোদ গরমে প্রচুর মানুষ যাতায়াত করছে, তাদেরকে বলছি আমরা যে যতটা পারুন আপনারা 3টে 4টের পর বেরুন, কারণ এখন প্রচুর তাপ মানে প্রবাহ চলছে, আজকে তো 41-এর উপর আছে মনে হয়, গরম রয়েছে, পাকা রাস্তা থেকে গরম গরম মানে ভাপ উঠছে। তাই মানুষের যতটা বলছি যে এই রোদে বেরোবেন না। তা যাই হোক, আমরা কিছুটা একটু জল এখানে রেখে দিয়েছি, মানুষ যখন যাচ্ছে তারা জল বাতাসা খাচ্ছে যাতে মানুষ বেঁচে থাকতে পারে আর একটু সুস্থ থাকতে পারে, সেইগুলো আমরা এইভাবে রাস্তাকে মানুষকে বলছি।
চান্স যদি সাধারণ মানুষ পথচারীরা রাস্তাঘাটে কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে তারও তো সেদিকটাও দেখভালের ব্যবস্থা তাকেও আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি যেমন কালকে আমার এই সত্যুন মরি হয়েছে একজন মানে গাড়ি মধ্যমগ্রাম থেকে আসছিল ড্রাইভার হঠাৎ স্ট্রোক হয়ে তাকে নিয়ে যাওয়া হয় সঞ্জীবিনী হসপিটালে তারপরে সে শুনলাম নাকি মারা গেছে তা আমরা যতটা পারি তাকে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছানো সাধারণ মানুষের পথচারীদের উপস্থিতি কেমন দেখছেন এই অন্তত দুপুরবেলা দুপুরবেলা আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু কম আছে মানুষ যাতায়াত কম করছে কিন্তু কাল পরশু প্রচণ্ডভাবে মানুষ যাতায়াত করছিল আজকে তার থেকে অনেকটাই কম আছে রবিবারে যে পরিমাণ যাতায়াত করে সেই পরিমাণ ভিড়টা নেই রবিবারে যে পরিমাণ যাতায়াত করে সে পরিমাণে আজকে ভিড়টা নাই আমরা কথা বললাম ওসি ট্রাফিক সোদপুর হিতুলাল সরকারের সাথে তিনি জানালেন যে রবিবারের পরিচিত ছবিটা কিন্তু একেবারেই নয় আমরা এই মুহূর্তে ব্যস্ততম সোদপুর ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখছেন রাস্তাঘাটের শুনশান দশা একেবারেই যে কজন মানুষ বাইরে বেরিয়েছে বাধ্য যাতায়াত তাদের তার মধ্যেই কিন্তু ট্রাফিক পুলিশেরা যাতায়াত করছেন পাশাপাশি রাস্তাঘাটে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে প্রখর দাবদাহে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবার ব্যবস্থাও রাখছেন তারা একেবারেই রবিবারের মতো পরিচিত ছবিটা আজকে নয় আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন যাতায়াত করছে বটে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম অত্যন্ত গরম আমরা একটু সাধারণ মানুষের সাথেও কথা বলার চেষ্টা করব যারা বাধ্য হয়ে বাইরে বেরিয়েছেন দাদা এই গরমে এই গরমের মধ্যে একেবারে ফাঁকা রাস্তায় কাজ করছেন কতটা কষ্ট হচ্ছে মানে এতটা তীব্র দাবদাহ বাধ্য হচ্ছেন তো কাজ কাজ করতে হবে কাজটা আপনার পয়ে চলছে স্মার্ট সিটির কাজ হচ্ছে আপনার তা এটা উন্নতির জন্য এগুলো করতে হচ্ছে আপনার কষ্ট হলেও কাজ তো কাজই করতে হবে না অন্যান্য বছরের তুলনায় এবছর তো চৈত্র মাসে প্রচণ্ড গরম হ্যাঁ অত্যন্ত গরম আছে আপনার আপনারা তো রাস্তাঘাটেই কাজ করেন সেক্ষেত্রে মানুষের উপস্থিতি কেমন দেখছেন এই গরমে তো রাস্তাঘাট সবসময় ফাঁকাই দেখতে পাচ্ছি এই দুপুরটা ধরুন সব ফাঁকায় গরমে কেউ বাইরে বেরোচ্ছে না আমরা সবাই বাড়িতেই থাকছে সব বিকেলের দিকে আমরা যাবার হয় বেরোতে হয় সুলতান একেবারেই বাধ্য হয়েই গরমে কাজ করতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেজন্যেই রাস্তায় বেরিয়ে তারা কাজ করছেন কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আজকে অনেকটা কম যদিও বারে বারে নির্দেশ দেওয়া হয়েছে যে অকারণে রাস্তায় বেরোবেন না বিশেষত দুপুরবেলা এবং রাস্তায় বেরোলেও নাক চোখ মুখ ঢেকে বেরোতে হবে কারণ এই দাবদাহে তাপপ্রবাহ চলছে লু চলছে সেটা যদি শরীরে লেগে যায় তাহলে কিন্তু অত্যন্ত কষ্টদায়ক হবে অত্যন্ত সেটা কিন্তু একেবারে অনেক ক্ষেত্রে প্রাণ নাশের সম্ভাবনা থেকে যায় তাই একেবারে তীব্র দাবদাহে যতক্ষণ না বাধ্য হচ্ছেন বাইরে বেরোতে না তাছাড়া বাড়ির বাইরে বেরোবেন না স্কুলগুলিতেও আগামী 2 তারিখ থেকে ছুটি ঘোষণা করে দিতে বাধ্য হচ্ছেন কারণ এই দাবদাহে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করেছে তাই কিছুটা হলেও
সেই শুকনো গরম থেকে রক্ষা, মানে এই মুহূর্তে প্যাচপ্যাচে গরম, যেটাতে দক্ষিণবঙ্গবাসী অভ্যস্ত সেটা হয়েছে। দাদা কেমন গরমে রাস্তায় বেরিয়েছেন, কতটা? প্রচুর গরম, প্রচুর গরম লাগছে। এরকম অভিজ্ঞতা কি মানে সাম্প্রতিক অতীতে কখনো হয়েছে? না, এটা প্রথম পেলাম এই বছরে। বহুত গরম, একদম থাকতে পারছি না ঘরে বাইরে, এত গরম। জল দেওয়ার পরও গা থেকে গরম কাটছে না, মনে হচ্ছে ঠান্ডা গিয়ে বসে থাকি, এত গরম হয়ে যাচ্ছে। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে যে গরমটা পড়ে এরকম মানে ঘাম ছাড়া গরমটা হয় না, এবছর তো সেই গরমটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই গরমটাই দেখা যাচ্ছে। তার মধ্যে আমরা রোজা রেখেছি, তার মধ্যে আর কষ্ট পাচ্ছি আমরা, মানে রাখতে পারছি না, জলের শুধু ত্রাস লাগছি, খালি জল খাওয়ার ইচ্ছা করছে, এমন অবস্থা হয়ে গেছে আমাদের, হাঁটতে পারছি না। কালকে হঠাৎ মার্কেটে বেরালাম, বেরানোর পরে মাথা ঘুরতে শুরু করে দিল এই গরমে, তারপর গিয়ে বসলাম, তারপর একটু রিলিফ হলো আমাদের। এত এখনো তো বাধ্য হয়েই বেরিয়েছে, বাধ্য হয়ে কিছু করার নেই, দরকারে আছে এই জন্য বেরিয়েছি, না বেরালে মার্কেট না করলে কাস্টমার হবে না, এই জন্যই বেরিয়েছি। আমার নাম হচ্ছে এজাজ আলী, থ্যাংক ইউ মোস্ট। একেবারেই আপনারা শুনতে পেলেন, বাধ্য হয়ে বেরিয়েছেন, বিশেষত রমজান মাস চলছে, যারা রোজা রেখেছেন তাদের আরও কষ্ট হচ্ছে। এই যে ভাই, এই গরমে এই ঠান্ডা বিক্রি কতটা বিক্রি হচ্ছে প্রচণ্ড গরমে? ভালোই হচ্ছে। কিন্তু তুমি তো একেবারে ছাতা মাথায় না দিয়ে খালি মাথাতেই এই রোদ্রের মধ্যে কাজ করছো, কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে, কি করা যাবে, এটা তো আমাদের ব্যবসা, না করলে চলবে কি করে দিদি? তো গরমটা অত্যন্ত বেশি। হ্যাঁ, বেশি আছে, আগের থেকে বেশি আছে গরমটা। হ্যাঁ, তা ঠান্ডা বিক্রি বেশি হচ্ছে? হ্যাঁ, একটু বেশি হচ্ছে, বেচা কিনা ঠিকই চলছে, ঠিক আছে দিদি। হ্যাঁ, একটু তো খারাপ লাগবে দিদি, কি করা যাবে, গরম আছে না প্রচন্ড, কি করা যাবে বলেন। ঠিক, রোহিত চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন এই ঠান্ডা নিয়ে বেরিয়েছে, ঠান্ডা খাবার জন্য পথচারীরা যারা বেরিয়েছেন তারা অবশ্যই রাস্তায় বেরিয়ে ঠান্ডা খাবার জন্য আগ্রহ প্রকাশ করবেন। দাদা, এই গরমে চাঁদি ফাটা রোদ্দুরের মধ্যে আপনি এইভাবে খালি মাথায় বিক্রি করছেন এই জল, এবার কতটা কষ্ট হচ্ছে? এবারের গরমটা তো অত্যন্ত বেশি দিদি। আমরা তো এখন রোজা থাকি, কিন্তু অসুবিধা হচ্ছে, টাকা নেই ছাতা করবো, এই জন্য আমি এরকম ঘুরে বেড়াচ্ছি। বাধ্য হয়ে? হ্যাঁ হ্যাঁ, বাধ্য হতে আমি ছাতা করবো। অন্যান্য বারের তুলনায় এবছর তো কষ্টটা একটু বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা এখন অনেক অসুবিধা আছে। হ্যাঁ, এই গরমে বিক্রি কেমন হচ্ছে ঠান্ডা জল? ওই বিক্রি হচ্ছে 400-500 টাকা করে। হ্যাঁ, তাহলে কী করবো, আবার বাড়িতে তো ছেলে মেয়েদেরকে তো মুখটা দেখতে হবে, খাওয়ার জন্য করতে হবে, তো সেজন্যই বাধ্য হয়ে বেরোনো। হ্যাঁ হ্যাঁ, আর কিছু করা যাবে না, আর কিছু আর অসুবিধা নেই আমার, এটা অসুবিধার জন্য এইটা আপনার বিজনেস করে বেড়াচ্ছি বেরোতে। আবার তার মধ্যে তো রোজা চলছে? হ্যাঁ, আমার রোজা চলছে, মানে কষ্টটা এবার একটু নিয়ে বেড়াচ্ছি। এবছর এই কষ্টটা অন্যান্য বারের তুলনায় অত্যন্ত বেশি? হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি অসুবিধা। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। এই রোদ্দুরের মধ্যে সারাদিন ঘুরে বেড়ান? হ্যাঁ, রাত্রি 7টার দিকে বাড়িতে যাব। না, রোজা রাস্তায় খুলে নেব, কত হোটেলে চা পানি করে নেব, তারপর বাড়িতে যাব। আপনারা শুনলেন, রমজান মাস চলছে, তার মধ্যে রোজা অর্থাৎ উপবাস রেখে এই তীব্র দাবদাহের মধ্যে বাধ্য হয়ে পশুরা নিয়ে নেমেছেন রাস্তায়, কেউ ঠান্ডা জল বিক্রি করছেন, কেউ শরবত বিক্রি করছেন, তো কেউ কুলফি বিক্রি করছেন, কিন্তু বাধ্য, কারণ পেট চালাতে, সংসার চালাতে, সন্তান এবং পরিবারকে পালন করতে এই রোজগারটুকু তাদের করতেই হবে। পাশাপাশি আবারও দেখাচ্ছি, ওসি ট্রাফিকের পক্ষ থেকে জলসঞ্চয়ের ব্যবস্থা করেছেন। সাধারণ মানুষের জন্য জলের ব্যবস্থা করেছেন এবং পথচারীরা তো বটেই, কেউ অসুস্থ হয়ে পড়লে তাদেরও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবসময় তারা সদা সতর্ক থাকছেন, এমনকি নিজেরা রোদ মাথায় করেই কর্তব্যে অনর ট্রাফিক পুলিশেরা। তবে যেমনটা আমরা সকলের কাছ থেকেই জানতে পারলাম, বাধ্য না হলে রাস্তায় বেরোচ্ছেন না কেউই। আজকে রবিবারের দিনে
অন্তত সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা এরকমটা হওয়ার কথাই নয়। রাস্তাঘাট বেশ ফাঁকা, পথচারীরা খুবই কম বেরিয়েছেন আজকে রাস্তায়। আপনাদের সামনে একেবারে রাস্তার চিত্রটা, খোলা রাস্তার চিত্রটা তুলে ধরলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় সোদপুর ট্রাফিক মোড়ের ছবিটা এই মুহূর্তে এই তীব্র দাবদাহে তুলে ধরলাম। আমরাও খোলা আকাশের নিচে দাঁড়িয়েই কাজ করছি, পাশাপাশি ট্রাফিক পুলিশদেরও দেখালাম যে এই পরিস্থিতির মধ্যেও তারা সেই সকাল থেকে রাত পর্যন্ত, বিশেষত দুপুরবেলাটা যে সময়টা দাবদাহ অত্যন্ত পরিমাণে বেড়ে যায় সেই সময়টাও কিন্তু তারা কর্তব্যে অনড়। পথচারীরা আজকে খুবই কম বেরিয়েছেন রাস্তায়, আর যারা যারা পশুরা নিয়ে ঠান্ডা জল বিক্রি করছেন, কেউ কেউ বা শরবত বিক্রি করছেন, তারা বাধ্য হয়ে অনেকেই আছেন তার মধ্যে মুসলিম ধর্মাবলম্বী, তাদের রোজা চলছে, তারা এই রোজার উপবাসের মধ্যেই কিন্তু এই তপ্ত দুপুরে পশুরা নিয়ে বেরিয়েছেন। কারণ পেট তো চালাতে হবে, সংসার তো চালাতে হবে, সে কারণেই এই অনেকের কিন্তু মাথায় ছাতা নেই, তার মধ্যেই চলছে বিক্রিবাট্টার চেষ্টা। তবে কিছুটা হলেও বেড়েছে, কারণ এত গরমের মধ্যেও কিন্তু পথচারী থেকে শুরু করে রাস্তাঘাট যারা ব্যবহার করেন বা যারা যানবাহন ব্যবহারকারী বা গাড়ির চালক, তারা ঠান্ডা জলটা খাচ্ছেন বা শরবতটা খাচ্ছেন, সেজন্য একটু বিক্রিবাট্টা বেড়েছে তাদের, কিন্তু রোদে তাদের শরীর কাহিল হয়ে যাচ্ছে। আমরা তুলে ধরলাম আজকের এই দাবদাহের চিত্রটা সোদপুর ট্রাফিক মোড় থেকে। পাশাপাশি সোদপুর ওসি ট্রাফিক জানালেন যে হ্যাঁ, আজকে এই ট্রাফিক মোড়ের যে ছবিটা দেখছেন এটা একেবারেই অপরিচিত, খুবই কম মানুষ রাস্তায় বেরিয়েছেন, কারণ আর সহ্য করা যাচ্ছে না এই দাবদাহ। আমরাও এই রোদুরের মধ্যে দাঁড়িয়ে আপনাদের এই প্রতিবেদন তুলে ধরলাম। তাই দেখতে থাকুন সেভেন এমেক নিউজ, সব ধরনের খবরের আপডেট আপনারা শুধুমাত্র দেখতে পাবেন সেভেন এমেক নিউজের পর্দায়। সোদপুর ট্রাফিক মোড় থেকে ক্যামেরায় শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন এমেক নিউজ, জয় হিন্দ।